দারুণ দারুণ সব ফাঁকির বাসা আছে এখানে, এখানে আছে শত শত ফাঁকির বাসা। অবশেষে আমরা মুসাফুরের মেন স্পটে চলে আসছি, যেটার ভিউ আপনারা দেখুন আমার পিছনে, বিশাল বড় একটি নদী, নদীতে জোয়ার এসে গেছে অলরেডি, আর এই নদীর পাশে আছে বিশাল বড় একটি অ্যামাজন জঙ্গল। ওই পাশে ওইদিকে দেখেন, ওইদিকে দেখেন কত বড় অ্যামাজন জঙ্গল আছে ওইদিকে। এইখানে আছে শত শত পাখির বাসা, যেগুলো আপনারা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। কে কে দেখতে চান দারুণ দারুণ সেই পাখির বাসাগুলো, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমার আইডির দিকে, আমার এই আইডির মধ্যে ফলো রাখবেন। অবশ্যই আমি ভিডিও দিতে থাকবো, আপডেট দিতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। দারুণ দারুণ সব পাখির বাসা আছে এখানে, আমরা দেখবো সবাই মিলে। তো এইদিকে আসেন, একটু এদিকে আসেন, আমরা এইদিকে সবাইকে দেখাই। আসলে এইদিকের ভিউটা কিন্তু অসাম, জোয়ার আসতেছে নদীতে, এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মাছ আছে। আমরা আজকে জালও নিয়ে আসছি, যদি বেশি মাছ পাই আর কি, সেটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো এখানে অনেক বাতাস হচ্ছে, কিন্তু আল্লাহ ভালো জানে মাছ পাবো কিনা। নিচে অনেক কাদা মাটি আছে, দেখে শুনে আসো। তো দেখা যাক আসলে আমরা কি পাই এখানে। ভিডিওটা এখানে শেষ করতে চাই, অবশ্যই ভালো লাগলে একটা লাইক, আর আমাদের আইডিটা ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর জোয়ারটা কীরকম একবার জোয়ারটা আমরা দেখাই, এরপরে ভিডিওটা আমরা শেষ করে দিব। আমরা আগে সবাইকে জোয়ারটা একটু দেখাই। নদীতে হঠাৎ জোয়ার এসে গেছে, আমরাও এসেছি, জোয়ারও এসেছে, বৃষ্টি আসার সম্ভাবনা একটু একটু আছে কিন্তু পুরোপুরি নেই। আসেন আমার সাথে সাথে। মাশাআল্লাহ, ফোরানটা জুড়ে আছে এইটা দেখার পরে, জোয়ারটা দেখুন নদীর। আসলে যখন আপনাদের মন খারাপ হয়ে যাবে, বাঁচার ইচ্ছা থাকবে না, মন চাইবে আত্মহত্যা করতে, তখনই আপনারা এইসব জায়গাতে ঘুরতে চলে আসবেন, দেখবেন আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করতে চাই, আল্লাহ হাফেজ। এখনো লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন। তো আমরা এখন যাব মাছ ধরতে, যদি মাছ পাই অবশ্যই ভিডিও করে সেটা আপনাদেরকে দেখাবো। আমার আইডির দিকে সবাই ফলো রাখবেন।